নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভ্লগ। ফ্রিটাতে আছে শসা, করলা, বেগুন, আর আমাদের সবজি বাগানে এখন বেশ ভালোই সবজি হচ্ছে, তোমরা জানোই তো। এক ঝুড়ি সবজি তুলে নেওয়া হলো, তারপর এখানটা দেখো, মানে আমার ফুল বাগানটা ঘাসে কি অবস্থা দেখো। বুধবার সকালবেলা বাসি কাজকর্ম সব সারা হলো, তো এবার ভাবছি বাগানটা পরিষ্কারের কাজে লাগবো। তো চলো ভাবা ভাবি পরে থাক, আগে বাড়ি পরিষ্কারের কাজটা শুরুই করে দিই, কারণ আজকে বুধবার আর শুক্রবারের দিন হচ্ছে বাড়িতে নাম সংকীর্তন দেব, আর সেই সাথে সেই দিনই হচ্ছে আমার বাড়ির জন্মদিন বলতে পারো। জন্মদিন বলতে তোমরা আবার ভাবছো বাড়ির আবার জন্মদিন হয় নাকি? হ্যাঁ গো হয়, মানে আমাদের মানুষের যেমন জন্মদিন হয় বাড়িরও জন্মদিন হয়। তো 16 তারিখে আমরা বাড়িতে এসেছিলাম, আর সেই 16 তারিখই হচ্ছে শুক্রবার, তো 1 বছর হয়েই গেল। তো সেই উপলক্ষেই মাকে একটু অন্নভোগ দেবো আর হরিনাম দেবো বাড়িতে। তো এটা তো তোমাদের আগের ভ্লগে বলেছিলাম, তবু যারা যারা আমার এই ভ্লগটা নতুন দেখছো তো তারা তো বুঝতে পারবে না, ওই জন্য আরও একবার বলে দিলাম। তুলসীতলায় রাখা ছিল কিছু ইট, যেটা একদমই দেখতে ভালো লাগছিল না, তো ইটগুলো সরিয়ে দিলাম আর জায়গাটা ফাঁকা করে দিলাম, মানে তুলসীতলাটা একটু ফাঁকা হলো। আর গাঁদা ফুলের একটা গাছ হয়েছে, কিছুদিন আগেই 3টে গাঁদা ফুল হয়েছিল এই গাছটায়, তো আবার দেখছি কুড়ি এসেছে, আর কুড়ি এসে 2টো গাঁদা ফুল আবার ফুটেও গেছে। আর এখানে ট্যাঙ্কিটার পিছনের অবস্থাটা দেখো, কলমি শাক আর ভীষণ পরিমাণে আগাছা হয়েছে, তো সেগুলোই আমি পরিষ্কার করছি। আর এর আগের ভ্লগে তোমাদের বলেছি আমার শরীরটা ভালো নেই, তো শরীরটা একদমই ভালো নেই। এর আগের দিন অনেকটা জায়গা নিড়িয়েছি, দিয়ে জানি না রোদ গরম লেগে গেছে কিনা, তো তার থেকে তো শরীর খারাপ হলো। তারপরেও দেখো আমি কিন্তু থামছি না, কারণ আমি জানি যে এই কাজটা আমাকেই করতে হবে, কারণ বাড়ির জন্মদিন বলে কথা আর বাড়িটা পরিষ্কার করব না তাই কখনো হয়। আর বাড়িটা পরিষ্কার করব করবই করছিলাম, কিন্তু সময়টা পাচ্ছিলাম না, তাই ভাবলাম যতই শরীর খারাপ হোক না কেন আজকে পরিষ্কার আমি করবই, কারণ হাতে আর একদমই সময় নেই। তো গাছগুলো ভীষণ পরিমাণে বেড়েছিল, এই যে ধুতরা ফুলের ডালগুলো এত হারে বেড়েছিল জায়গাটা পুরো ঘিঞ্জি হয়ে গেছিল। যেহেতু এটা আমি ফুল বাগানই করব, তো যার জন্য দেখো এখানে বেগুন গাছটাও আমি তুলে দিলাম, বেগুন গাছ আর সাথে কিছু ওলের গাছ হয়েছিল, তো সব কটাকে এখান থেকে তুলবো, তাহলে জায়গাটা দেখতে ভালো লাগবে। আর মেহগনির পাতাও জমেছে, তো হাত দিয়ে দিয়ে সবই পরিষ্কার আমি করে নেব। বেশি বকলে গরমের মধ্যে তোমাদেরও হয়তো ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না, ওই জন্য এই জায়গাটায় একটু মিউজিক দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো। মোটা রজনীগন্ধার গাছ দেখতে পাচ্ছ, তো রজনীগন্ধা গাছটাই কিন্তু এতদিন পর স্টিক এসেছে, আর আমি যে কতটা খুশি হয়েছি, স্টিকটা কিন্তু অনেক বড়। তো নিরাতে নিরাতে আবার একটা গোল পাখির বাসা পেলাম, একদম ছোট্ট, মনে হয় টুনটুনি পাখির বাসা, নিচে পড়ে গেছিলো, তো আমি আবার তুলে রাখলাম ধুতরা ফুলের গাছটাই। আর আমার মাথার কাছে নাকচাপা গাছটা দেখো কতটা লম্বা হয়ে গেছে, একদম ছোট্ট একটু ডাল পুঁতেছিলাম। আর ওই নাকচাপা গাছের নিচে আছে একটা কুন্দ ফুলের গাছ, এর আগে তোমাদের দেখিয়েছিলাম, কুন্দ ফুলের গাছটা একদম ঢাকা পড়ে গেছিলো, তো যার জন্য বেশি বড় হয়নি। এই জায়গাটাকে যতক্ষণ না আমি ঝকঝকে করতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তো ক্যামেরাটা আমি অফ করেই দেবো, দিয়ে পরিষ্কার করবো, এতক্ষণ তো তোমাদের দেখালাম, তো বারবার পরিষ্কার করেই যাচ্ছি, এরকম দেখলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না। আর দেখো এই দেখো কত আগাছা হয়েছে, তো এগুলো একদম পরিষ্কার করে খুব সুন্দর করে ফেলবো জায়গাটাকে। কি অবস্থা দেখো চারিদিকে জায়গাটার, তো চলো দেখতে থাকো। এ সময় ধরে জায়গাটা পরিষ্কার করার পর স্নান করলাম, স্নান করে মিষ্টি জল দিলাম, দিয়ে একটু বসেছি বিছানার ওপর, আর একটা বুলবুলি পাখি এলো, তো আসে আবার উড়ে যায়, আর আজকে দেখছি একদম চুপচাপ দেখো বসেই আছে, জানি না কি বলতে এসেছে, দেখো চুপচাপ বসে আছে, ক্যামেরা দেখলেই কিন্তু হুরুত করে উড়ে পালিয়ে যায়, কিন্তু আজকে আর তা করছে না। সবটা আমি এডিট করতে বসেছি, আর তোমরা হয়তো বাসন কোষণের আওয়াজ পাচ্ছ, তো রুদ্রিককে যে গ্যাসটা দিয়ে আমি খেলার জন্য বসিয়ে রাখি সেটাতেই খেলছে আর আওয়াজ করছে। দিন দিন রুদ্রিকের অত্যাচার না এত বেড়ে উঠেছে, মানে ওকে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছে তত ছেলের দুষ্টুমি বাড়ছে। বৃহস্পতিবার সকালবেলা ঘর ঝাড় দিচ্ছি, তো যারা নতুন দেখছো তো তারা আবার ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিচ্ছি বলে কিছু ভেবো না,
কারণ এছাড়া আর উপায় নেই, ঘরে প্রচণ্ড বালি ধুলো হয়, তো যার জন্য এই ঝাঁটাটাই সম্বল। আর বারণ দিয়ে বাইরে ঘরে ঝাঁট দিতে গেলে আমার মাজা ধরে যায়, যার জন্য আমি বারণ দিয়ে ঝাঁট দেওয়া বন্ধ করে দিয়েছি, এই ঝাঁটাটা দিয়েই দিই এখন। আজকে আমার কাজ শেয়ার করার সাথে সাথে তোমাদেরকে কিছু আমার মনের কথাও শেয়ার করব। ব্লগে ভিউ আসছে না আমি তোমাদের আগেও জানিয়েছি, আর ভিউ হয়তো আসবেও না, কারণ এইরকম হাউসওয়াইফদের ঘর ছাড় দেওয়া, উঠোননি কোনো, মানে হাউসওয়াইফদের যা যা কাজ থাকে, বাসন মাজা, এইসব কে দেখবে বলো? তো নর্মাল ভ্লগ যারা বানায়, মানে আমাদের মতো যারা ভ্লগ বানায়, নর্মাল হাউসওয়াইফ যারা, তো তাদের ভ্লগ দেখার মানুষ নেই। কিন্তু আরও চারিদিকে যা যা হচ্ছে, মানে ইউটিউব খুললেই এগুলো দেখলেই বোঝা যায় যে কী ধরনের ভ্লগ বানালে ভিউ হবে বা একদম ফ্রন্ট পেজে সেই ভ্লগটা চলে আসবে। ভ্লগ বানাতে বানাতে বা ইউটিউব দেখতে দেখতে এইটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, ভিউজ আসবে কিন্তু উল্টোপাল্টা কিছু করতে হবে, আর যেটা মানে সম্ভব না আমার দ্বারা না, যারা নর্মাল ভ্লগ বানায় তাদের কারোর দ্বারাই সম্ভব না, আর যাদের দ্বারা সম্ভব তারা অলরেডি করে ফেলেছে আর প্রচুর প্রচুর ভিউজও তারা পাচ্ছে। এক কথায় হয় নোংরামও করতে হবে, নইলে রাস্তায় একদম বেরিয়ে যেতে হবে, নইলে রাস্তায় বেরিয়ে পাগলামও করতে হবে, নইলে ঘরের ভেতরেই উল্টোপাল্টা কিছু করতে হবে বা ঘরের ভেতরেই পাগলামি শুরু করে দিতে হবে, ফলে মানুষ ভিডিওগুলো দেখবে আর সেই ভিডিওগুলো একদম ফ্রন্ট পেজে চলে আসবে। আমাদের মতো নর্মাল হাউসওয়াইফরা যারা এরকম ভ্লগ বানায়, তো তাদের ভ্লগ কোনো দিনও ফ্রন্ট পেজে আসবে না। এদিকে যা যা দেখছি, তো কেউ কেউ মানে ভিডিওতে কোনো কিছু করতে পারছে না কিন্তু থাম্বেলে উল্টোপাল্টা থাম্বেল লাগিয়ে দিচ্ছে, যাতে মানে মানুষ দেখে ভিডিওটা, থাম্বেলে আকর্ষণ হয়ে মানুষ আসে। তো এইরকম মানে তাদেরও ইচ্ছা না এইরকম করার, কিন্তু বাধ্য হয়ে মানে তারা এরকম করছে। তো কী আর বলবো বলো, আশা করি আমি তোমাদের বোঝাতেই পারলাম যে কী আমি বোঝাতে চাইছি তোমাদের। তো ভিউজের জন্য তো নিজেকে পাল্টে ফেলা যায় না, নিজের কাজকর্মগুলোও পাল্টে ফেলা যায় না, তাই না? তো অ্যাকচুয়ালি হাউসওয়াইফদের ভ্লগ যদি নাই দেখে বা ইউটিউবের ফ্রন্ট পেজে কখনো না আসে বা এইরকম কাজকর্ম শেয়ার করলে তার চ্যানেলের যদি কোনো উন্নতি না হয়, মানে এত এত ভিডিও দিয়ে, তাহলে এই ভ্লগ করাটাই বন্ধ করে দেওয়া হোক। কারণ হাউসওয়াইফ ভ্লগ বলে তাহলে কি, ঘরের কাজকর্ম যদি কেউ না দেখে আর এইসব কাজকর্ম করে তার যদি চ্যানেলটার কোনো উন্নতিই না হয় এত এত ভিডিও দিয়ে, তাহলে এইসব ভিডিও করারও কোনো মানে হয় না। আর যারা একটা আশা নিয়ে চ্যানেল খোলে, তো তাদেরও আর কোনো অসুবিধা হবে না। তো চলো, এদিকে ঘর ঝাড় দেওয়াটা আমার কমপ্লিটই হয়ে গেল, আর ভুল যদি কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, কারণ আমি আমার মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভালো লাগলেও কমেন্টে জানিও। তো দেখো এই জায়গাটার কি অবস্থা, মানে মেহগনি গাছ আছে বাড়িতে আর সেই পাতাগুলো সিঁড়ির ওপর সব জমা হয়েছিল, তো সিঁড়ির ওপর থেকে সব এই দেখো নিচে ফেললাম, এগুলোকে এবার আমি মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে দেব। আমার দুজন ছোট বন্ধু বলতে পারো, তো ছোট বন্ধুরা এসেছে যে কেমন পরিষ্কার করেছি সেটা দেখতে আর আমার গাছগাছালিগুলো দেখতে। ঘর থেকে নামার এই সিঁড়িটাতে অনেকদিন জল দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম পুরো উঠোনটাই নিকোবো, তো তার আগে সিঁড়িটা ভালো করে জল দিয়ে ধুইনি, কারণ জল দিয়ে ধুলে এখানে ধরো জল জমা হয়ে যাবে,
কি হলো বাবা? মাকে মোবাইলটা নিয়ে অনেকক্ষণ থাকতে দেখেছে, তো ভিডিওটা এডিট করছি, ওই জন্য রুদ্রিক বলছে মা বাইরে যাব বাইরে যাব, গেট খোলো। মানে বেশিক্ষণ ঘরের মধ্যে থাকতে পারে না ছেলে, বাইরে না বেরোতে পারলেও শান্তি হয় না। তো বাইরে বেশ হাওয়া হচ্ছে, একটু এলাম ঘরের মধ্যে, তো দুপুর থেকে বিকাল অবধি মানে টেকা যায় না। সন্ধ্যাবেলায়ও গরম থাকে তবে টেকা যায়, কিন্তু দুপুরবেলাটায় আর বিকালবেলাটায় ঘরের মধ্যে টেকা যায় না। মনে হয় যেন ফ্যানের হাওয়া, মানে আগুনের তাপটা ফ্যানের হাওয়া দিয়ে ঝরে পড়ছে, এইরকম অবস্থা। তো আজকে দেখো গোবর দিয়ে উঠোন নিকোচ্ছি, আর গোবরটা আমি খুব একটা ভালো বলবো না, কারণ এই গোবরটা মানে শক্ত না, বুঝলে, একটু পাতলা টাইপের গোবরটা। যতটা আজকে কাজ আমি এগিয়ে রাখতে পারবো তো ততটাই মঙ্গল আমার পক্ষে। তো উঠোনটা কালকে নিকলেও হতো, তো ভাবলাম বৃহস্পতিবার, আর গোবর যখন পাওয়া গেছে তো আর দেরি কেন, আজকেই শুভ কাজটা করে ফেলা যাক। আর আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি যে আমি উঠোনটা নিকোই কম, কারণ এইরকম উঠোন মানে এইরকমভাবে লেপতে মানে আমার মাজা পিঠ ধরে যায়। এমনিতে অত বড় ঘর ধরো ঝাঁট দিয়ে বেরোয়, তারপরে এই যদি সারা উঠোন এইভাবে যদি নিকোতে থাকি তাহলে আমার অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। আর গরমের মধ্যে এমনিতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো দেখো ঝটপট নিকিয়ে নিচ্ছি। আর উঠোনটা দেখতে দেখো কতটা ভালো লাগছে, গোবর দিয়ে উঠোন নিকালে এমনিতেই টকটক করে উঠোন। পুরো উঠোন আমি আজকে নিকিয়ে নিলাম, এই যে সিমেন্টের ঢালাই দেওয়া আছে এখানে, তো ঢালাইয়ের ওপরটাও আজকে নিকিয়েছি। আর নাইটি তো পুরো আমার ঘামে ভিজে গেছে, তো গা ধুয়ে একেবারে উঠে পড়লাম, উঠে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। উঠোনটা এমনই দেখো, পুরো চারিদিকে পাথর ছড়িয়ে, উঠোনটা শান্তি করে নিকোতেও পারি না। বাড়ি করার সময় পাথর বালি যে পরিমাণে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেই পাথরগুলো মাটির তলে চাপা পড়ে আবার যখন বৃষ্টি হয় তো তখন ধুয়ে যায়, ধুয়ে ধুয়ে আবার উঠে পড়ে। উঠোনে অনেক ছোট ছোট ঘাস হয়েছিল, তো আগের দিন ঘাসগুলো তুলে দিয়েছি আর আজকে নিকে নিলাম। মাঝে মধ্যে নিকলে ঘাস হয় না, আর তুলসী তলাটা দেখো ফাঁকা করে দিলাম, তো আমার তো মাঝে মধ্যে নিকোনো হয় না, যার জন্য আরও ঘাস বেরিয়ে যায়। আগের দিন ঘাস পরিষ্কার করা সব কমপ্লিট, তো এবার তোমাদের দেখাবো যে আগের দিন কেমন পরিষ্কার করেছি আমি ফুল বাগানটা। আর ওদিকে লঙ্কার চারা লাগিয়েছিলাম, তো লঙ্কা গাছ বেগুন গাছের মধ্যে ওগুলো ভাই নিড়িয়ে দিয়েছে, কারণ আমার ফুল বাগান পরিষ্কার করতেই আমি হাঁপিয়ে গেছিলাম অতটা জায়গা। তো ভাইকে আবার দুপুরবেলা ডেকেছিলাম যে তুই এইটুকু করে দে, নইলে দেখতে ভালো লাগছে না। আর এখানে যে জায়গাটা দেখছো, তো এই জায়গাটা তো আমি আগেই তোমাদের দেখিয়েছিলাম, এইটুকু জায়গা আমিই নিড়িয়েছিলাম, আর ওই জবা গাছ পর্যন্ত, জবা গাছটা থেকে ওই লঙ্কা গাছ পর্যন্ত ওগুলো সব ভাই নিড়িয়ে দিয়েছে। আর গরমের মধ্যে এই ঘাস পরিষ্কার করতে গিয়েই আমার আরও অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর দুই তিন মাস বাদে বাদে পরিষ্কার না করলে হয় না, আগাছাগুলো দু তিন মাস বাদে বাদেই বেড়ে যায়। আর ওল গাছগুলো দেখো কতটা ভালো লাগছে দেখতে, একদম পুরো সাদা মাটি দেখা যাচ্ছে।
10:02 রুদ্রি কেবলই ঘুমোলো, এখন 10:00 সময় আমি খাবো সেদ্ধ ভাত, মানে পেটের মধ্যে পুরো ছুঁচো ডাকছে একদম। সেদ্ধ ভাত আর ব্যাট পাপড় ভাজা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খেয়ে উঠলাম আর বিছানা এসে ধপাস করে পড়েছি, এত গরমে কিছু আর পারা যাচ্ছে না। বাইরে পেঁপে গাছে একটা পেঁপে পেকে আছে হলুদ হয়ে, কখন না ভাবছি যে পাখিতে ঠুকরে দেয়, তার আগে আমাকে পাড়তে হবে। একদম পাকা টুসটুসে হয়ে আছে, জানি না পাড়তে গিয়ে মানে নিচে পড়লে আবার ধপাস করে ফেটে যাবে কি না বুঝতে পারছি না। আর গাছে একটা পাকা পেয়ারা আছে, তো পেয়ারাটা তুলতে হবে, পেঁপেটা তুলতে হবে, কী যে বলছি পাগলের মতো, পেয়ারাটা গাছে থেকে পাড়তে হবে, পেঁপেটা গাছে থেকে পাড়তে হবে, আর শশাগুলো সব তুলতে হবে। শশাও হয়েছে অনেক কটা, প্রায় 4-5টা মতো শশা হবে। গরমের চোটে মাথা টাথা পুরো পাগল হয়ে যাচ্ছে, আর মানে নাইটি তো মনে হচ্ছে 10টা যদি হতো এই গরমে, আমার নাইটি 10খানা পরার নাইটি তাহলে ভালো হতো, একটা করে ছাড়তাম আর পরতাম। এই নাইটিটা এখন পরে আছি তো সেটা অর্ধেক আবার ঘামে ভিজে গেছে। খেয়ে উঠলাম, থালাটা মাজলাম আর রান্নাঘরে জল তুললাম, আর একটা নাইটি ছিল সেটাকে কেচে দিলাম, ব্যাস পুরো ঘামে ভিজে গেছি। তো চলো গরমের মধ্যে আর বেশি বকবক করবো না, তাহলে হয়তো উল্টো পাল্টা বকে ফেলবো, তোমরা দেখতে থাকো ব্লগ। 10:40 বাজছে, বিছানা ছেড়ে উঠে পড়লাম, মানে ইচ্ছা করছে না উঠতে, তবুও কী করবো বলো, শরীরটাও খারাপ করছে, একটা কাজও করতে ইচ্ছা করছে না, কিন্তু সব কাজগুলো আমাকেই সারতে হবে। খাটটা মুছতে হবে, ঘরের যত জিনিসপত্র আছে, শোকেসের ওপরটা জানোই কি ধুলোধালা পড়ে, তো ঘর ঝাড় দিয়ে বার করলাম, সব জিনিসপত্র মুছতে হবে, আর ওই জানালার কাজগুলো মুছবো, জানালার কাজগুলো অনেক দিন মোছা হয়নি। রুদ্রিক এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকে খাওয়াতে হবে। আমি বিছানা থেকে জোর করেই উঠে পড়লাম, এখন ফুলের সাজিটা নেব আর ফলের সাজিটা নেব, নিয়ে পেঁপেটা আর এখনো পর্যন্ত দেখছি তো ঠিকঠাকই আছে, মানে মনের ভেতর হচ্ছে যে তুলবো না, না থাক গাছেই থাক, কালকে টাটকা টাটকা তুলে ঠাকুরের ভোগ করব, কারণ কালকে বাড়িতে নাম সংকীর্তন আছে শুক্রবার, সকাল থেকে খুবই ব্যস্ত থাকবো, তবুও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, কালকে একবার করিমপুরও যেতে হতে পারে। ফলগুলো পেরে নিয়ে আসি আর ফুলটা তুলে নিয়ে আসি, তারপর ঘরের জিনিসপত্র মোছামুছির কাজে লাগবো, নইলে বেলা তো বয়ে যাচ্ছে, বেলা তো আর থেমে থাকছে না, আবার ঠাকুরকে মিষ্টি জল দিতে হবে, আজ বৃহস্পতিবার পুজো করতে হবে, আবার আলপনাটা ভাবছিলাম আজকে দিয়ে রাখবো, কিন্তু আমি জানি না আলপনা দেওয়ার আজকে সময় পাবো কি না, ইচ্ছা আছে সারা উঠোন আলপনা দেওয়ার। ব্যাস হয়ে গেল, তোমাদের বলেছিলাম না পাখিতে এসে ঠুকরাবে বলে ভয় পাচ্ছিলাম, এই দেখো কথা শব্দ শুনছে আমার কথা আর তবু যাচ্ছে না, কিরে খাস না খাস না খাস না, ব্যাস অর্ধেক ফুটো করেই দিয়েছে। যার জন্য ভয় পাচ্ছিলাম এতক্ষণ সেই কাজই হলো, আর একটু আগে যদি পেঁপেটা পারতাম তাহলে আর এটা হতো না, কি করব বুঝতে পারছি না, পাখিকেই খেতে দেবো এটা আর নাকি ঠাকুরের প্রসাদে কাজে লাগাবো, ঠাকুরবে না কারণ যা উড়ে চলে গেল। পেঁপেটা না পেরে আর থাকতে পারলাম না, দেখো ঠুকরেই দিয়েছে কিন্তু খুব বেশি গর্ত করেনি, মানে পেঁপের বীজগুলো তো দেখা যাচ্ছে না, এইটুকু অংশ কেটে ফেলে দেব, মানে ক্যামেরাতে দেখতে কিন্তু মনে হচ্ছে যে অনেকটা খেয়ে ফেলেছে কিন্তু অনেকটা না, আর পেঁপেটাও দেখতে ক্যামেরাতে বেশ ভালোই বড় মনে হচ্ছে কিন্তু পেঁপেটা একদম ছোট, আর খুব সুন্দর পেকেছে, একদম পুরো অরেঞ্জ কালার, এই দেখো সব দিকটা ভালো আছে, শুধু এইটুকুই ঠুকরে দিয়েছে, তো ওইটুকু অংশ বাদ দিয়ে বাকিটা নেওয়া যাবে। পেয়ারা হলো, পেঁপে হলো, এবার শশাগুলো তুলবো। শশা তোলা তো প্রায় প্রত্যেক দিনই দেখাই তোমাদের, তবুও দেখাচ্ছি আজকে, এই দেখো 5-6টা মতো হবে শশা, তো সবগুলো তুলে নিই তারপরে একেবারে তোমাদের দেখাচ্ছি। মনে তো হচ্ছিল 5-6টা মতো শশা হবে কিন্তু বেশ ভালোই শশা হয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টা শশা, আর 1টা শশা আলাদা করে রেখেছি, মোট 9খানা শশা হয়েছে, আর কালকেও হবে, মানে পুজোর জন্য শশার আর অভাব হবে না। আর কালকে এই কাঁঠালটা পেরে রাখা হয়েছে কিন্তু কাঁঠালটা তো পাকবে বলে মনে হচ্ছে না, কাঁঠালটাও প্রসাদে দেওয়ার জন্য, তো দেখা যাক কাল পাকে নাকি। মামা খেলে দেখো, হুইয়া হুইয়া তোলো, উড়ি বাবা রে, কালকে এটাতে পুজো হবে নাকি বাবা, কাল এটা দিয়ে পুজো হবে, শোনা ডাব, তাহলে কালকে এটা কি হবে, কালকে পুজো হবে, এটাতে প্রসাদ হবে, হ্যাঁ এটা কোথায় পেলা তুমি,
ওরে বাবা, গাছ থেকে পেলা? আমি গাছে উঠলাম। তুমি গাছে উঠলা? তুমি গাছে উঠে পারলা নাকি? গাছে উঠতে পারলাম। ওরে বাবা রে, তাই? আর গাছ থেকে তখন জানো ধপাস করে পড়েছে, ভাগ্যিস মাথায় পড়েনি, একা একাই ধম করে গাছ থেকে পড়লো জানো। যদি মাথায় পড়তো তাহলে কি হতো? ফুল আমার তোলা হয়ে গেছে পূজোর জন্য, তো পূজোর জন্য ফুল তুলতে গিয়ে দেখি নারকেলটা পড়ে আছে। নারকেলটা যখন পড়ে তখনই আওয়াজ পেয়েছিলাম, তো বেশ ভালোই হলো, পূজোর কাজে লাগবে। নইলে বাড়িতে শুকনো নারকেল ছিল একটাই, তো এই নারকেলটা খেয়ে বেশ ভালোই হলো। রুদ্রিক এখন বাবার সাথে যাবে আমাদের ওই প্রাইমারি স্কুলে, তো প্রাইমারি স্কুলে পোলিও খাওয়ানো হচ্ছে, তো বাবাই নিয়ে যাবে ওকে, সাইকেলে করে যাবে আর আসবে। আর আমি গেলে তো হাঁটতে হাঁটতে যেতে হতো, তো এই রোদে গরমে ঘেমে আর সারাদিন কাজকর্মের পর আর ভালো লাগলো না, ওই জন্য বাবাকে দিয়েই পাঠিয়ে দিলাম। তারপর মা রুদ্রিককে একটু রাখবে ওই বাড়িতে, কারণ আমি এই দেখো দেখো জ্বালানা মুছছি আর ঘরের সমস্ত জিনিসপত্র মুছবো, কাজগুলো যাতে আমি শান্তি করে করতে পারি, তো তার জন্য রুদ্রিককে মায়ের কাছে রাখবো। মা ওকে স্নান টান করে খাইয়ে আবার পাঠিয়ে দেবে, আর ততক্ষণে আমি এই কাজগুলো সেরে স্নান সেরে মায়ের পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, তো তারপর আবার রুদ্রিক আসবে। আবার বিকেলে পড়ানোও আছে, তো ঘরদোরটা তোমাদের দেখা, পত্রগুলো সব মুছে বিছানার চাদরটা পাল্টে দিলাম। আর আজকের ভ্লগটাও খুব বড় হয়ে গেল, তো কেমন লাগলো ভ্লগটা কমেন্টে জানাও। চলো আসি, টাটা।